বাকি টোটাল ক্যালসিয়াম সোর্স, বাকি যে এগ বাইন্ডিং হয় পেটে ডিম আটকে যায়, এই জিনিসটা যদি আপনারা খাওয়াতে পারেন রেগুলার, বাকি এইসব সমস্যা কোনো হবে না। আমি গোল্ডেন ফিঞ্চদের দিচ্ছি, মল্টিংয়ের সময় প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের কিন্তু প্রয়োজন হয়, বিশেষ করে গোল্ডেন ফিঞ্চ বা যেসব পাইগুলো মল্টিং করে, স্টার পালের বাচ্চা 1 2 3 4 5 6 7 8 সব কটা পালের বাচ্চা আছে, 6টা 2টো স্লিপটা একটু দেখিয়ে দাও, পাল বেঙ্গলি 6টা 2টো 8টা। এই সরষেতে কিন্তু হোয়াইট বেঙ্গলি ক্রেস্টেড রয়েছে, কারণ ওরা সান করবে, ওর দেখালে কিন্তু গোল্ডেন কোনো সান করবে, তবে কিন্তু তাড়াতাড়ি মল্টিং ধরবে। আর সূর্যের তাপ, সূর্যের তাপের কিন্তু প্রয়োজন আছে, দেখুন গোল্ডেন যখন সূর্যের তাপ পাবে না ডিরেক্টলি, গোল্ডেনের কোনো রকম অসুস্থ হবে না, একদম ইজিলি কালার ফেটে যাবে। এটা সবাই করতে পারে না, কিন্তু আমি করছি, ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম। অসম্ভব জিনিস সম্ভব হচ্ছে, সর্দারবাগ টেরিয়ারি ফার্মে অসম্ভব জিনিসও সম্ভব হচ্ছে। দেখুন কটা বাচ্চা আছে, কত বড় হয়েছে আর কীরকম ফিড দিয়েছে, কিসের বাচ্চা এটা। আর আমি ভিডিওতে একটা কথাই বলে দিচ্ছি আপনাদেরকে, সর্দারবাগ টেরিয়ারি ফার্ম থেকে যারা পাখি নেবেন, পাখি একটু দাম দিয়ে পাখি কিনতে হবে, কারণ আমি কোয়ালিটি মেনটেন করি, আর আমার প্রতিটা পাখি ক্রস লাইনের পাখি, আমার দামটা একটু বেশি, অনেকে দাম জিজ্ঞেস করে ছেড়ে দেয়, সে জিজ্ঞেস করতেই পারে যে সস্তা পাবে, সে সস্তায় কিনতে পারে, কিন্তু সস্তায় যদি পাখিটা কেনা হয়, সে পাখিটা ব্রিডিং সিজনে গিয়ে যদি ব্রিডিং না করে, তাহলে তার টাকাটা পুরোটাই জলে ফেলে দেওয়া হয়। তো অতএব আমি সস্তায় পাখি বিক্রি করি না, আমি দাম দিয়ে পাখি বিক্রি করি, কিন্তু পাখির কোয়ালিটি আমি মেনটেন করি। যেমন আমার বাড়িতে সব রকম পাখি কিন্তু ক্রস লাইনের পাখি রয়েছে, আপনি যদি অর্ডিনারি নেবেন তো অর্ডিনারি থেকে তার দামি পাখি বাচ্চা পাবেন, এরকমই আমি আপনাদেরকে বলতে পারি। তবে পাখি আপনারা যেখান থেকে নেবেন দেখে বুঝে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়, সর্দারবাগ টেরিয়ার ইউটিউব চ্যানেলের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, অনেকদিন পর আবার আমি ভিডিও বানাতে এসেছি, কারণ বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, তাই নিয়মিত আমি আপনাদের জন্য ভিডিও বানাতে পারিনি। তো ব্রিডিংয়ের প্রায় শেষ, ব্রিডিংয়ের শেষে আমি আপনাদেরকে ব্রিডিং প্রোগ্রেস দেখাবো, তো সেই লেভেলে ব্রিডিং প্রোগ্রেস হয়েছে। আর এর আগে আমি একটা ব্রিডিং প্রোগ্রেস দিয়েছিলাম কিছুদিন আগে, তো যারা দেখেননি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আর ভিডিও চলাকালীন কিছু ইনফরমেশান আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বন্ধুরা, এদিকের যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন, এইসব কাউন্টারে টোটাল আমার মাদার পেয়ার রয়েছে, যেমন কাঠফোর্ড আছে, এখানে ইসাবেল রয়েছে, স্টার আছে, পাল বেঙ্গলি আছে, গোল্ডেন আছে, সব রকম পাখি এখানে রয়েছে। তো এদেরই ডিম আমি বেঙ্গলিতে ফোরস্টার করি। তো আগের ভিডিওতে আমি টোটাল মাদার পেয়ারগুলোকে ধরে ধরে আপনাদেরকে দেখিয়েছিলাম, যারা ওই ভিডিওটি দেখেননি তারা দেখে নেবেন, তো তাহলে বুঝতে পারবেন আমার কী কী মাদার পেয়ার পাখি ব্রিডিং করাচ্ছি এবছর। তো এবার ব্রিডিং প্রোগ্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে আমার ব্রিডিং প্রোগ্রেস। হ্যাঁ দেখুন বন্ধুরা, এখানে গোল্ডেন রয়েছে, একটা ইয়েলো রয়েছে, 4টে অর্ডিনারি রয়েছে। তো পাশের কাউন্টারে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে, তো এই কাউন্টারে 4টে অর্ডিনারি গোল্ডেন রয়েছে, যেহেতু ওদিক থেকে আলো পড়ছে তাই কিন্তু ক্যামেরাটা হয়তো একটু প্রবলেম হতে পারে, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর এদিকের কাউন্টারে সেরকম কিছু নেই, 3টে আউলের ডিম চালা আছে। নিচের কাউন্টারে গোল্ডেন আছে, 1টা সিনেমান আছে, আর 3টে অর্ডিনারি গোল্ডেন। প্রতিটা পাখির ব্লাড লাইন নিয়ে কিন্তু আমি কাজ করি, তবে কিন্তু একটা পাখি স্ট্রং হয়, খুব ভালো হয় এবং হেলদি হয়। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন গোল্ডেনগুলোর কোয়ালিটি এবং সাইজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ভিডিওটি যে পাখিগুলোর সাইজ আর কোয়ালিটি কী চলছে। এই পাশের কাউন্টারে 4টে গোল্ডেন রয়েছে, আর নিচের কাউন্টারে কী আছে, হ্যাঁ এখানে বাচ্চা ফুটে গেছে, তো আমি আপনাদেরকে দেখাবো কীরকম প্রোগ্রেসটা হয়েছে। তো বন্ধুরা, আমি চেক করছি এখানে কী পজিশানে আছে বাচ্চা, দেখুন এখানে 1টা ডিম আনফার্টাইল হয়ে গেছে, আর 2টো ডিম ফুটবে, আর 2টো বাচ্চা হয়ে গেছে, ঠিক আছে। ভিডিওটা আমি সেট করে দিই, এদিকের কাউন্টারে যেমন 1টা ইয়েলো, যেহেতু 1টা ইয়েলো পাখি রয়েছে তাই কিন্তু আমি আলাদা করিনি, কারণ ইয়েলো পাখি একটু উইক হয়, ওর মা বাবার কাছে রেখে দিয়েছি, আর 4টে বাচ্চা ছিল অর্ডিনারি, আমি আলাদা করে দিয়েছি।
নিচে কাউন্টারে একটা স্টার আছে আর তিনটে গোল্ডেন রয়েছে। তো অনেকেই বলে যে স্টারের সাথে গোল্ডেন, কিন্তু আমার এখানে হচ্ছে, আমার ওখানে এরকম কোনো ব্যাপার নেই যে এর পাখি খাওয়াবে ওর পাখি খাওয়াবে না, যে গোল্ডেন খাওয়ালে আউল খাওয়াবে না, আউল খাওয়ালে স্টার খাওয়াবে না, এরকম কোনো ব্যাপার নেই। আমার কিন্তু এখানে সব রকম সব পাখি সেই লেভেলে অভ্যাস করানো আছে। এবং এই কাউন্টারে রয়েছে তিনটে অর্ডিনারি গোল্ডেন, এখানে স্টার রয়েছে। আমি আপনাদেরকে ঝুড়িটা খুলে দেখাচ্ছি, দেখুন কীরকম লেভেলের স্টার রয়েছে। দুটো ইয়েলো হয়েছে আর তিনটে কিন্তু অর্ডিনারি স্টার হয়েছে। আমার প্রতিটা পাখির লাইন কিন্তু ইয়েলো বা অর্ডিনারি সাথে ক্রস করা। আমার ঘর থেকে যারা গোল্ডেন নেবেন বা স্টার নেবেন সেই ইয়েলো বাচ্চা বা অর্ডিনারি বাচ্চা পাবেন। নিচে কাউন্টারে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্রিডিং প্রোগ্রেস, প্রতিটা জায়গায় আপনাদের ব্রিডিং প্রোগ্রেস দেখাতে পারবো। দেখুন দুটো অর্ডিনারি আছে, একটা ইয়েলো বেরিয়েছে, একটা ডিম আনফার্টাইল হয়ে গেছে। আনফার্টাইল ডিমগুলো আর বার করা হয়নি, আমি তো সেইভাবে চেক করতে পারি না। তো আজকে চিন্তা করলাম যে ভিডিও শুট করা হয়ে যাবে আর তার সাথে সাথে ব্রিডিং প্রোগ্রেসটাও চেক করা হয়ে যাবে। এই কাউন্টারও আছে, মানে ইয়েলো গোল্ডেন আর অর্ডিনারি দেওয়া আছে, দেখা যাক কী আছে। দেখুন বন্ধুরা, আর এই যে পাখির পায়খানাটা দেখতে পাচ্ছেন, এই পায়খানা এরকম ডেলা ডেলা হবে, তবেই বুঝবেন যে পাখির হজমের কোনো সমস্যা নেই, পাখির হেলথও ভালো হবে। এই পায়খানা দেখে কিন্তু পাখি সুস্থ না অসুস্থ এটা কিন্তু বোঝা যায়। এবং পাঁচটা গোল্ডেন এখানে রয়েছে, ঠিক আছে। এইসব জিনিসগুলোর জন্যই আপনাদেরকে বলেছি যে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু ইনফরমেশান জিনিসগুলো আপনারা জানতে পারবেন। যারা নতুন বিড়াল আছে পাখি পালন সবে শুরু করছে তাদের কিন্তু অনেক রকম অসুবিধা হয়, এই ভিডিওটি যারা পুরো দেখবেন তাদের কিন্তু অনেক সুবিধাই হবে। দেখুন অলরেডি বেঙ্গলি ডিম দিয়ে দিয়েছে, আমি চেক করি, একটা ইয়েলো হয়েছে, দুটো অর্ডিনারি, আরও এখনও ডিম আছে, এগুলো ফুটবে, তিনটে ডিম রয়েছে। যেহেতু বেঙ্গলি ডিম দিয়ে দিয়েছে আমি ডিমগুলো সাইড করে সব জমে আছে, এগুলো ফুটে যাবে। ভিডিও একটু বড় হবে, আপনারা কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু দেখতেও পারবেন। দেখে নিয়ে আসো। তো এখানে ইয়েলো বডি স্টার রয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি, পাখিগুলো কোয়ালিটি দেখুন শুধু, যেহেতু ওই পার থেকে আলো পড়ছে তাই একটু অসুবিধা হচ্ছে, তাই আমি যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। নিচের কাউন্টারে অর্ডিনারি গোল্ডেন রয়েছে, এখানে চারটে অর্ডিনারি গোল্ডেন আছে, একটা সিনেমা নয়। এদিকের কাউন্টারে বাচ্চা আছে, দুই খুলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কার বাচ্চা রয়েছে। তো অলরেডি যেটা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা দেখুন অলরেডি তিনটে বাচ্চা রয়েছে, একটা সিনেমান হয়েছে আর দুটো কিন্তু অর্ডিনারি গোল্ডেন হয়েছে। পাঁচটা ডিম চলেছিলাম, তো টোটাল তিনটে বাচ্চা হয়েছে। তো এভারেজ আমার কিন্তু এখানে তিনটে করে বাচ্চা থাকবেই, তিনটে চারটে নিচে কিন্তু বাচ্চা থাকে না এভারেজ। তো এবার আমি আপনাদেরকে অর্ডিনারি স্টার দেখাচ্ছি, দেখুন অর্ডিনারি স্টার দেখুন সবে বেরোনো শুরু করেছে। নিচের কাউন্টারে দেখুন তিনটে ইয়েলো আর একটা অর্ডিনারি গোল্ডেন, এখানে দেখুন ইয়েলো বডি স্টার দুটো আছে আর অর্ডিনারি স্টার দুটো আছে। দেখুন এখানেও গোল্ডেন বেরিয়ে গেছে, এখানেও গোল্ডেন নিচে বেরিয়ে গেছে, সবে বেরিয়েছে। নিচের কাউন্টারে এসব কাউন্টারগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে, সব আলাদা করে দিয়েছি, ওই পারে আছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও কিছু গোল্ডেন আছে, ঝুড়িটা খুলে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা একটা আবার বেঙ্গলিও হয়ে গেছে এর সাথে, মানে একটা ইয়েলো দুটো অর্ডিনারি তার সাথে দেখছি একটা বেঙ্গলিও হয়ে গেছে। যে বেঙ্গলি খাওয়ালে তার মুখ দেখে নিলে নাকি গোল্ডেনের বাচ্চা খাওয়ায় না, এখানে তো হয়ে গেছে। এবার আমি এখানে আউলের কাউন্টারে আউল দেখাবো কী প্রোগ্রেস হয়েছে আউলের। আউলের দেখুন চারটে ডিম পেরেছে, চারটে ডিমই ফুললি জমা, চারটে ডিমই কালো হয়ে গেছে, মানে দু একদিনের মধ্যে ফুটে যাবে। এমনি 24 তারিখ ডেট আছে, আজকে তো সবে 23 তারিখ।
এবার আমি আপনাদেরকে বেঙ্গলি দেখাবো, একটা বেঙ্গলি কি লেভেলে ক্যাপাসিটি হলে বাচ্চা খাওয়ায়, মানে কটা করে বাচ্চা খাওয়ায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। বুঝে কাউন্টার শুধু দেখো, পুরো পাল। এই হচ্ছে একটা বেঙ্গলি স্বভাব যে ঝুড়ি বার করার সাথে সাথে বাচ্চা বাইরে বেরিয়ে আসে। তাও আমি ঝুড়িটা বার করে দেবো, আপনাদেরকে দেখাবো আমি। তো গরম এমনি পড়ে গেছে, একটু বড় হয়ে গেলে পাখি আমি ঝুড়ি বার করে নিই। দেখুন এরা এখানে সাতটা না আটটা বাচ্চা রয়েছে, সব বেরিয়ে গেছে, বাইরে বেরিয়ে আছে সব। এদিকে সব ডিম চালা আছে, এই দুটো কাউন্টার, এগুলো দুদিকে ডিস্টার্ব করছে। ডিম চালা থাকলে পাখিকে ডিস্টার্ব করা অ্যাকচুয়ালি ঠিক না, তাই আমি ডিস্টার্ব করবো না। এবার ওইখানে কিছু কাউন্টার আছে, সেখানেও ব্রিডিং প্রোগ্রেস হয়েছে। আর আনকমন একটা পাখি ব্রিডিং প্রোগ্রেস আমি করিয়েছি, আছে হচ্ছে বড়ো বড়ো বিড়াটা করাতে পারে না, কিন্তু আমি করিয়েছি, সেটা আমি আপনাদেরকে একদম লাইভ দেখাবো। চলো এইবারে টোটাল আমার এই 24 কাউন্টার টোটাল ফোকাস ছিল আমার ফার্স্টে। ফার্স্টে ভিডিওটা যারা দেখেনি তারা দেখে নেবেন, বারবার আমি বলছি, কারণ এই 24 কাউন্টারে মেনলি ফোকাস ছিল। তো গত দু বছর ধরে 24 কাউন্টার যা ফিডব্যাক আমাকে দিয়েছে, জেব্রা ব্রিজ থেকে শুরু করে একটু বেঙ্গলি পর্যন্ত, আর এবছরও দিয়ে যাচ্ছে 24 কাউন্টার। তারপরে এদিকে কাউন্টারগুলো রয়েছে, তো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে পার বেঙ্গলি রয়েছে, এখানে সব ডিম চালা হয়েছে, এখানে ডিম চালা আছে, এখানে অনেক কিছু বাচ্চা ফুটে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি টোটাল 12টা বাচ্চা আছে 24 তারিখ ফোটার কথা, কিন্তু তার আগেই হয়তো ফুটে যাবে, দেখে নিচ্ছি। একটা বেঙ্গলি ক্যাপাসিটি এরকম থাকলে তবে এই লেভেলে বাচ্চা হয়। এখনও দুটো ডিম রয়েছে, প্রতিটা বাচ্চায় ফিড আছে, প্রতিটা বাচ্চাই জানতো, দেখতে পাচ্ছেন। আমাদের ঘরের বেঙ্গলি নেওয়ার জন্য লোকে আগে থেকে বুকিং করে দেয়, কারণ এই লেভেলের প্রোগ্রেস যাতে পায় সেই কারণে কিন্তু আগে থেকে বুকিং করে। কাউন্টারও ডিম চালা আছে। এবার এখানে আউল আছে, এখানে একটু আউলটা দেখো, এখানে আউল রয়েছে, আউলের তিনটে বাচ্চা হয়েছে। পাশের কাউন্টারে আউল রয়েছে, আউল ফুটে গেছে, আমি তাও দেখাচ্ছি, 16-3 ফুটে যাওয়ারই কথা। বেঙ্গলি এত ভালো তারা দিতে হচ্ছে। আউলের কটা বাচ্চা আছে? একটা মানে ফন্ড আউল হয়েছে, পাঁচটা ডিম চেলেছিলাম, তিনটে হয়ে গেছে, একটা পন্ড আউল হয়েছে, একটা লাস্টের দিকে ফুটেছে। এই ডিমটা আর হবে না, তাও রেখে দিই, যদি হয় হবে, না হয় না হবে, ঠিক আছে। আউলের কাউন্টার রেখে দিলাম। এবার আমি আপনাকে আবার একটা বেঙ্গলি কাউন্টারে বেঙ্গলি ডিমকে দেখাবো। সামনে নিয়ে আসো, একটা পাল রয়েছে এখানে, এক্ষুনি বেরিয়ে যাবে বাইরের দিকে, ওটা সামনে দিয়ে দেখাও। একটা পাল রয়েছে, পাল কারি বাচ্চা, এখানে না হলেও 10টা বাচ্চা রয়েছে, মানে 10টা ডিম চালা হয়েছিল এখানে, তা বলে কিন্তু এটা একটা বেঙ্গলির কারোর বাচ্চা না। এখানে টোটাল 10টা, মানে দু তিনটে বেঙ্গলির ডিম, যেহেতু আমি গোল্ডেন বা লং টেল বা চারের ডিম পোস্টার করি, তখন তো আমাকে ওই ডিমগুলো ফেলে দিতে হয়, সেই কারণে না ফেলে একটা জায়গায় জড়ো করেছি। তো আমার বেঙ্গলির ক্যাপাসিটি আছে বলেই আমি কিন্তু জড়ো করছি, তবেই কিন্তু বাচ্চারা মানুষ করে, না হলে কিন্তু করতো না। এখানে আমার আউল আছে, এখানে দুটো আউল আছে, তিনটে ডিম চেলেছিলাম, দুটো আউলের বাচ্চা হয়েছে। এবছর আউলের প্রোগ্রেস আমার খুব ভালোই হয়েছে। এবার হোয়াইট বেঙ্গলি আমি দেখাবো, নিচের কাউন্টারে নিয়ে আসো, হোয়াইট বেঙ্গলি আমি দেখাবো। 24 কাউন্টার আমার কিন্তু খুব লাকি, এই যে 24 কাউন্টারটা দেখছি এটা খুবই লাকি। দেখুন বেঙ্গলি দেখুন কটা বাচ্চা, 1, 2, 3, 4, 5, 6টা, 6টা 7টার নিচে তো কোনো গল্প হবেই না, আর বেশি হলে তো 10টা 12টা। এবছর হাইস্ট হয়েছে, আগের ভিডিওটা আপনারা দেখবেন, হাইস্ট 16টা বাচ্চা হয়েছে, তিনটা এটা এখনও ফোটেনি, এটা 23 পাল বেঙ্গলি আছে, এটা ফুটে যাওয়ার কথা, দেখে নিন ফুটে গেছে। দেখুন পাল বেঙ্গলি 4টে বাচ্চা, এখানে আউল রয়েছে, 3টে ডিম চালা আছে, কটা বাচ্চা আছে দেখি।
দুটো বাচ্চা, কত সুন্দর ফিড দিয়েছে দেখো। এখানে দেখো বেঙ্গলি, এখানে বেঙ্গলি আছে। বেঙ্গলি কাউন্টারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কটা করে বাচ্চা রয়েছে, ম্যাক্সিমাম 7-8টা করে বাচ্চা রয়েছে পাশের কাউন্টারতে। কিছু বেঙ্গলি আমার অর্ডার আছে যার জন্য আমাকে বেঙ্গলি ব্রিডিং করাতে হচ্ছে। এখানে যেমন দেখুন পাল, দেখুন এই কাউন্টারে পাল রয়েছে, এই কাউন্টারে দেখুন পাল রয়েছে, পাল বেঙ্গলি, এগুলো এখানেও পাল বেঙ্গলি রয়েছে, এখানেও ডিম চালা আছে কিছু, এখানেও ডিম চালা আছে, এই কাউন্টারেও ডিম চালা আছে। এখানে কাউন্টারটা দেখাই আপনাদেরকে পালের, পালের এবছর হেভি প্রোগ্রেস হয়েছে, প্রচুর পাল পাখি বিক্রিও করে দিয়েছি, প্লাস এবছরও কিছু আরও পাখি রয়েছে, অর্ডার রয়েছে অনেকের। দেখুন পালের বাচ্চা, আমার ঘর থেকে পাল যদি কেউ নেয়, পাল বেঙ্গলি ইউরো বা পাল, সেখান থেকে সে হোয়াইট পালও পাল, কারণ হোয়াইট পালের লাইন যেহেতু রয়েছে তাই। আরেকটা কাউন্টার আপনাদেরকে দেখাই আমি, দুটো বাচ্চা ফুটেছে, তবে এখনও কিন্তু ডিম রয়েছে, সব কটা ডিম জমা, এবং সব ফুটে যাবে, সব ফুটে যাবে, বাচ্চা বড়ও হয়ে যাবে। আরেকটা কাউন্টার রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে হাত দেবো সেখানেই কোভরেজ দেখতে পারবেন আপনারা। পালের বাচ্চা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সব কটা পালের বাচ্চা আছে, 6টা 2টো। স্লিপটা একটু দেখিয়ে দাও, পাল বেঙ্গলি 6টা 2টো 8টা। আর আরেকটা ইনফরমেশান আপনাদেরকে দিই, আমার যে রুমটা রয়েছে রুমের টেম্পারেচারটা আপনার শুনতে 34.7, হিউমিডিটি চলছে 44, এত গরমের মধ্যেও কিন্তু ব্রিডিং প্রোগ্রেস চলছে। ছোটো পাখিতে জলে যে অনেকের ঠান্ডা ওয়েদার, ঠান্ডার থেকে গরম ওয়েদারে সব থেকে ভালো ব্রিডিং প্রোগ্রেস কিন্তু হয়, ঠিক আছে। এই কাউন্টারটা দেখো, এটা সবাই করতে পারে না, কিন্তু আমি করছি। ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম অসম্ভব জিনিস সম্ভব হচ্ছে, সর্দারবাট টেরিয়ারি ফার্মে অসম্ভব জিনিসও সম্ভব হচ্ছে। দেখুন কটা বাচ্চা আছে, কত বড় হয়েছে আর কীরকম ফিড দিয়েছে, কিসের বাচ্চা এটা। আরেকটা কাউন্টার আপনাদেরকে আমি দেখাচ্ছি, তারপরে বলবো এটা কিসের বাচ্চা। আরেকটা কাউন্টার আপনাদেরকে আমি দেখাচ্ছি, পাখি বড় হয়ে গেছে, আমাকে তো চুল ছাড়া উঠতে পারবো না। দেখুন কদম ফুল ফুটে আছে, ভালো করে দেখো, 5টা বাচ্চা বড় হয়ে গেছে। এটা দেখে আপনারা গেস করুন এটা কি পাখি বাচ্চা হতে পারে। এবার কিছু পাখি তো বিক্রি হয়ে গেছে অলরেডি। আর এই কাউন্টারটা দেখো, 5টা ডিম খেলাছিলাম, 3টে বাচ্চা হয়েছে, বাচ্চা বড় হয়ে গেছে, কিছুদিন পর এটা সেল আউট হয়ে যাবে। এবার বলুন কী পাখি বাচ্চা রয়েছে এখানে, অর্ডিনারি কাঠঠোর। যারা অর্ডিনারি কাঠঠোর ব্রিডিং করাতে পারবেন তারাই কিন্তু হোয়াইট কাঠঠোর কিনে নিতে পারবেন, কিন্তু অর্ডিনারি কাঠঠোর ব্রিডিং করানো খুবই চাপ, কিন্তু সর্দারবাট টেরিয়ারি ফার্মে ইজিলি ব্রিডিং হচ্ছে। আরেকটা কাউন্টার আপনাদেরকে দেখাবো কাঠঠোরের, এই কাউন্টারটা দেখো কাঠঠোরের ব্রিডিং রয়েছে, যে বেঙ্গলিকে আমি দেবো সেই বেঙ্গলি কাঠঠোরে বাচ্চা মানুষ করে দেবে, কালো বাচ্চা 1টা বাচ্চা এখনো ফুটবে, টাইম হয়নি, আজকে 3টে ফুটে যাবে। এই 15 কাউন্টারে মোটামুটি ব্রিডিং প্রোগ্রেস আছে, কারণ এখনও ডিম চালা
কমপ্লিট হয়নি তো তাও আমি আপনাদেরকে একটা স্টারের প্রোগ্রেস দেখাচ্ছি কমপ্লিট স্টারের প্রোগ্রেস রয়েছে দেখুন স্টার দেখুন তিনটে বাচ্চায় খাইছে দেখুন পাঁচটা ডিম ছেড়েছিলাম তিনটে হয়েছে আর প্রতিটা পাখির পটি দেখুন একদম ড্রাই পটি দেখে বুঝতে হবে যে পাখির বাচ্চা কতটা সুস্থ আছে কতটা অসুস্থ আছে তার কী মেডিসিন প্রয়োজন আছে আর কী মেডিসিন প্রয়োজন নেই সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে ট্রিটমেন্ট করতে হবে তবে কিন্তু পাখি হবে এবার আপনাদেরকে বোল্টেন দেখা হবে ও বোল্টেন দেখা হবে আরেকটা কাউন্টারে আপনাদেরকে স্টার দেখি যেমন স্টার দেখুন খাইয়েছে দেখুন পাঁচটা বাচ্চা আছে পাঁচটাকে ফিড দিয়েছে দেখুন এদিকে 15 কাউন্টার আপনাদেরকে দেখালাম এবার আমি এখানে যে 12 কাউন্টার রয়েছে যে টোটাল মাদার পেয়ার রাখা আছে এখানে আমি আপনাদেরকে দেখাবো দুটো কাউন্টারে গোল্ডেনের প্রোগ্রেস রয়েছে ঠিক আছে তো মাদার পেয়ার কী কী রাখা আছে একটু নিয়ে আসুন সামনে দেখিয়ে দিই যেমন আউল কালকেরই ফিমেল আউলটা এক্সপায়ার করে গেল অনেক ডিম দিয়েছে অনেক বাচ্চা হয়েছিল একটা পাখি এক্সপায়ার করে গেল আর এখানে হোয়াইট লং টেলের সাথে একটা ব্ল্যাক লং টেলের জোড়া আছে এরা ডিম ছাড়ছে এই অনেক লেটেই ডিম ছেড়েছে হ্যাঁ নিচে এক পেয়ার আউল রয়েছে এখানে এক পেয়ার পাল বেঙ্গলি রয়েছে সিলভার পাল নিচের কাউন্টারে এক পেয়ার সিলভারের সাথে ব্ল্যাক রয়েছে এখানে হাফ বডি অরেঞ্জ ফিঞ্জ রয়েছে হাফ বডি অরেঞ্জ টেটরা দেখে নিন আর ফুল বডি অরেঞ্জ ফিঞ্জ আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারবেন কি অতটা ওদিকে আলো পড়ছে বয়ে যাচ্ছে না এখানে ফুল বডি অরেঞ্জ ফিঞ্জ রয়েছে এটা এবার আমি আপনাদেরকে গোল্ডেনের ব্রিডিং দেখাতে চাই এই হলো সেই গোল্ডেনের দেখুন ফিড দিয়েছে দেখুন চারটে বাচ্চা চারটাকে ফিড দিয়েছে দেখুন আর একটা কাউন্টার আছে এই কাউন্টারটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচটা গোল্ডেনকে পাঁচটাই ফিড দিয়েছে হেলথ দেখুন গোল্ডেনের কোয়ালিটি আর সাইজ আপনারা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও অনেকটা লং হচ্ছে আপনারা দ্রুত করে দেখবেন কারণ অনেক কিছু বুঝতে পারবেন আমি প্রতিটা ভিডিওতে শুধু ইনফরমেশান জিনিসই কিন্তু আমি শেয়ার করছি এখানে এবার ফার্স্ট লটের যে পাখিগুলো এখনও পর্যন্ত আমার ফার্ম থেকে স্টার বা গোল্ডেন সেল আউট হয়নি শুধু আউলি সেল আউট হয়েছে আর কিছু পাল বেঙ্গলি সেল আউট হয়েছে কারণ গোল্ডেন আর স্টার কালার হতে সময় লাগে যেহেতু সেই জন্য সেল আউট হয়নি আপনাদেরকে আমি দেখাচ্ছি গোল্ডেনের সব কালার হচ্ছে এখানে সব ফার্স্ট লটের পাখি আছে দেখুন অলরেডি কালার ধরে নিয়েছে দেখুন বন্ধুরা পাখিগুলো কোয়ালিটি সব ফার্স্ট লটের পাখি মল্টিং কমপ্লিট হয়ে গেছে আউলগুলো কিন্তু স্টারগুলো অলরেডি মল্টিং ধরছে পাখির টোটাল ক্যালসিয়াম সোর্স পাখি যে এগ বাইন্ডিং হয় পেটে ডিম আটকে যায় এই জিনিসটা যদি আপনারা খাওয়াতে পারেন রেগুলার পাখির এইসব সমস্যাগুলো হবে না আমি গোল্ডেন ফিঞ্জে দিচ্ছি মল্টিংয়ের সময় প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের কিন্তু প্রয়োজন হয় বিশেষ করে গোল্ডেন ফিঞ্জ বা যেসব পাখিগুলো মল্টিং করে স্টার এইসব পাখি কিন্তু মল্টিংয়ের সময় এই জিনিসটা প্রয়োজন আছে তো আমি একটা কাউন্টার দুটো কাউন্টার দিচ্ছি আপনারা দেখুন বুঝতে পারবেন কত সুন্দর এটা ভালো খায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসবে খেতে খুব ভালো খায় এক দুদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে আমি প্লাস্টিক ভর্তি করে দেখুন এক প্লাস্টিক করে বানায় তিন চার দিন পাঁচ দিন করে চলে তারপরেই আমি কিন্তু আবার তৈরি করি এর প্রসেসিং আছে ডাইরেক্ট নিয়ে এসে আপনারা দিয়ে দেবেন তাহলে কিন্তু পাখি অসুস্থ হয়ে যাবে এর প্রসেসিং আছে প্রসেসিং যদি জানতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানা আমি প্রসেসিংয়ের ভিডিও বানিয়ে দেবো ডাইরেক্ট এনে দিয়ে দেবেন তাহলে কিন্তু পাখি অসুস্থ হয়ে যাবে
আমি ঘুরে যাচ্ছি, এলাম দেখে দেখুন কত সুন্দর পাখিগুলো খাবে। একটু পরে কিন্তু ওরা খাওয়া অলরেডি আসা শুরু করে দিয়েছে, যেহেতু ভয় পাচ্ছে। দেখুন ওদিকে কাউন্টারে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, ওই পারে কাউন্টারে। এটা গোল্ডেন এমনি ভিতু পাখি, বিট দিয়েছি, গ্রিট খাচ্ছে, ওই পারে খাচ্ছে। তো এক্সেল কিন্তু আপনাদেরকে দিতেই হবে। গরমকালে এরকম একটা ফ্যানের ব্যবস্থা রাখতে হবে আপনাদেরকে, তো কারণ ঘরের মধ্যে টেম্পারেচার থাকুক কিন্তু গ্যাস গন্ধ যেন না হয় সেটা আপনাদেরকে দেখতে হবে একটু। গোল্ডেনের সাইজ আর কোয়ালিটিটা আপনারা একটু দেখুন, পাইগুলো কতটা হেলদি আছে। এরপর আমি সিড মিক্স কী দিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। গোল্ডেন মল্টিংয়ের সময় সিড মিক্স কী দেওয়া হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই কাউন্টারে নিয়ে আসো, সব মল্টিং হচ্ছে অলরেডি। এখানে কম বেশি 30-35টা পাখি রয়েছে, মল্টিং হচ্ছে। এর সাথে সাথে কিন্তু হোয়াইট বেঙ্গলি ক্রেস্টেড রয়েছে, কারণ ওরা সান করবে, ওর দেখা দেখি কিন্তু গোল্ডেন কোনো সান করবে, তবে কিন্তু তাড়াতাড়ি মল্টিং ধরবে। আর সূর্যের তাপ, সূর্যের তাপের কিন্তু প্রয়োজন আছে। দেখুন গোল্ডেন যখন সূর্যের তাপ পাবে না, ডিরেক্টলি গোল্ডেনের কোনো রকম অসুস্থ হবে না, একদম ইজিলি কালার বেড়ে যাবে। আর কিছু বেঙ্গলি নিজের জন্য আমি কালেক্ট করে গেছি একদম নিজের কাউন্টারে, কিছু বেঙ্গলি আমি নিজের জন্য কালেক্ট করে গেছি একদম নিজের কাউন্টারে। প্রায় 100 পিস বেঙ্গলি রাখা আছে একদম প্রথমের দিক থেকে, যেসব বেঙ্গলিগুলো হয়েছিল আমার সেগুলো রেখে দিয়েছি। এগুলো আমি নেক্সট সিজনে মিটিংয়ে বসাবো। বেঙ্গলিগুলো দেখুন ঠিক আছে বন্ধুরা, গোল্ডেন যে মল্টিং করছে এই সময় যে সিড মিক্স বা খাবার কী প্রোভাইড করা উচিত তাতে পাখি কোনো রকম অসুস্থ হবে না এবং হেলথ ভালো থাকবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবথেকে বড়ো জিনিস হচ্ছে সিড মিক্স, সিড মিক্সে কিন্তু কিচ্ছু নেই, সেরকম একটা ধান ক্যানারি আর ছোটো দানা, তাছাড়া আপনারা কিচ্ছু দেখতেই পাবেন না। কিছু অল্প পরিমাণ ক্যানারি ধান রয়েছে আর ছোটো দানা, একদম প্লেন সিম্পল খাবার দেওয়া হয়। আর তার সাথে সাথে গ্রিট, গ্রিট অনেকে বলে হাতে বানায় বা কেনা, হাতে বানানোও যায়, আমার চ্যানেলে ভিডিও আছে হাতে বানানো, কিন্তু আমি এখন সময় পাই না বলে গ্রিট কিনে নিচ্ছি। এই যে গ্রিটটা আছে, এই যে গ্রিটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, গ্রিট কিন্তু পাখির খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস হজমের জন্য। দেখুন শুধু এক্সেল রয়েছে আর হচ্ছে ঝিনুকের যে পাপড়িটা আছে সেইটা, এই দুটো জিনিসই কিন্তু রয়েছে। গ্রিট কিন্তু পাখিকে দিতে হবে, গ্রিট শেষ হলেই পাখিকে দিতে হবে এইটা। আর ওয়েদার যখন ড্যাম থাকে, মানে কিছুদিন আগে ওয়েদারটা একটু বৃষ্টি হচ্ছিলো, ড্যাম ওয়েদার ছিল, তখন কিন্তু এরকম লাইটের ব্যবস্থা রাখতে হবে, লাইটের ব্যবস্থা রাখতে হবে, এরকম লাইট রাখতে হবে যাতে গোল্ডেন ওই ড্যাম ওয়েদারে ওই হিটটা পেয়ে যায়। হিট পেয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। আর নর্মাল এইভাবে সেরকম কিন্তু আমাদের অ্যাসবেস্টস শিট দিয়ে পরিষ্কার করা বা পরিচ্ছন্ন সেরকম কোনো ব্যাপার নেই, নর্মালভাবে রাখা আছে। এইভাবে মেনটেন করলে গোল্ডেনের কালার করাটা কোনো ব্যাপারই না। আর সবথেকে বড়ো কথা হচ্ছে ব্ল্যাক লাইন, ভালো ব্ল্যাক লাইনের পাখি যদি আপনারা ব্রিডিং করাতে পারেন, সেই গোল্ডেন পাখি বা যে কোনো স্টার বা আউস যাই যেই পাখি করেন না কেন, যদি ভালো ব্ল্যাক লাইনের পাখিকে ব্রিডিং করাতে পারেন তাহলে সে পাখি বাচ্চা থেকে বড়ো হওয়া বা খাবার হওয়া পর্যন্ত, আপনি সেলাউ করা পর্যন্ত পাখি কিন্তু মরবে না, কোনো রকম অসুস্থ হবে, তার ইমিউনিটি পাওয়ারটা সেই লেভেলে থাকে। এই জন্য ভালো জায়গা থেকে ভালো ব্ল্যাক লাইনের পাখি তুলুন। আর আপনারা চেষ্টা করবেন যারা শখে পাখি পুষছে তাদের তো তারা মার্কেট থেকে দু এক পেয়ার কিনবে তাদের কথা ছেড়ে দিচ্ছি, যারা ব্রিডিং পারপাসে পাখি মানে করতে চাইছে, মানে বিজনেস করতে চাইছে বা দুটো পয়সা আর্নিং করতে চাইছে, তারা কিন্তু চেষ্টা করবেন যে কোনো ব্রিডারের ঘর থেকে পাখিটা তোলা। এটা আমার ঘর থেকে বলে না, আপনারা যে কোনো ব্রিডার যেখান থেকে আপনারা পাবে পারবেন সেই ব্রিডারের ঘর থেকে পাখিটা তুলবে, তাহলে কিন্তু ব্রিডারটা কিন্তু সচরাচর কোনো খুচরো পার্টিকে বা কোনো খুচরো কাস্টমারকে ঠকায় না।
নর্মালি ডিলাররা চায় কি যে একটা নতুন কাস্টমারকে পাঠি দেবো, সে যদি নিয়ে বিডিং করাতে পারে সে আর দুটো কাস্টমারকে বলবে, অতএব সে তাকে ঠকাতে যায় না। কিন্তু দোকানদাররা কী চায়, একবার পাখি সেল আউট করে দিলাম গল্প শেষ, বিড়াটা সেই জিনিসটা করবেন। আপনারা চেষ্টা করবেন বিড়ারের ঘর থেকে পাখি কেনার। তো আজকের তো আমি আপনাদেরকে যতটা পেয়েছি বিডিং প্রোগ্রেস দেখিয়েছি, আর যারা যারা পাখি নিতে চাইছে সর্দারবার সেভিয়ারি ফার্ম থেকে আমি কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা কল করে নেবেন। একটা কথাই বলে দিচ্ছি আপনাদেরকে, সর্দারবার সেভিয়ারি ফার্ম থেকে যারা পাখি নেবেন পাখি একটু দাম দিয়ে পাখি কিনতে হবে, কারণ আমি কোয়ালিটি মেনটেন করি আর আমার প্রতিটা পাখি ক্রস লাইনের পাখি, আমার দামটা একটু বেশি। অনেকে দাম জিজ্ঞেস করে ছেড়ে দেয়, সে জিজ্ঞেস করতেই পারে যে সস্তা পাবে সে সস্তায় কিনতে পারে, কিন্তু সস্তায় যদি পাখিটা কেনা হয় সে পাখিটা ব্রিডিং সিজনে গিয়ে যদি ব্রিডিং না করে তাহলে তার টাকাটা পুরোটাই জলে ফেলে দেওয়া হয়। তো অতএব আমি সস্তায় পাখি বিক্রি করি না, আমি দাম দিয়ে পাখি বিক্রি করি, কিন্তু পাখির কোয়ালিটি আমি মেনটেন করি। যেমন আমার বাড়িতে সব রকম পাখি কিন্তু ক্রস লাইনের পাখি রয়েছে, আপনি যদি অর্ডিনারি নেবেন তো অর্ডিনারি থেকে তার দামি পাখি বাচ্চা পাবে, এরকমই আমি আপনাদেরকে বলতে পারি। তো অতএব পাখি আপনারা যেখান থেকে নেবেন দেখে বুঝে নেবেন, ঠিক আছে বন্ধুরা। তো আজকের ভিডিও অনেকটাই লং হয়ে গেছে, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। তো বাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সর্দারবার টিভি এই চ্যানেলটি দেখতে থাকুন।